নমস্কার দর্শক বন্ধুরা, আজকে দেখানো হচ্ছে কিভাবে কড়াইশুঁটি প্রিজার্ভ করতে হয়। তা আপনারা বিভিন্ন শপিং স্টোরে যে কড়াইশুঁটি আমরা বিভিন্ন দোকানের থেকে কড়াইশুঁটি প্রিজার্ভ করি, প্রিজার্ভ করে বাড়িতে নিয়ে এসে বিভিন্ন রান্নাতে কাজে লাগাই, তা আমরা ঘরের মধ্যেই আমরা বাড়ির মধ্যেই খুব সহজ পদ্ধতিতে আমরা কড়াইশুঁটিটা প্রিজার্ভ করব। তা খুবই সামান্য, খুবই সিম্পল, খুবই সহজ পদ্ধতিতে আমরা দেখাচ্ছি। তা প্রথমে আপনারা বাজার থেকে কড়াইশুঁটি নিয়ে আসবেন। এখন শীতকাল, কড়াইশুঁটি নিয়ে এসে ছাড়িয়ে কড়াইশুঁটিটাকে খোসা ছাড়িয়ে তারপরে আলাদা কড়াইশুঁটিগুলোকে আলাদা পাত্রে রাখবেন। রেখে তারপরে একটু সামান্য চিনি নিতে হবে, কারণ চিনিটা আমরা নিচ্ছি এই যে কড়াইশুঁটির যে সবুজ রঙটা তাহলে ধরে থাকবে, ভালো থাকবে কড়াইশুঁটির সবুজ রঙটা। তা এবারে আমরা একটা ডেকচিতে জল নিয়েছি, তা জলটা ফুটতে শুরু করে দিয়েছে, গরম জল জল নিয়ে ফুটতে শুরু করে দিয়েছে। এবারে খুব ভালোভাবে ফুটছে জিনিসটা। তা এবারে আমরা কড়াইশুঁটিটা এর ভেতর ঢেলে দেব, নিয়ে তারপরে আমরা চিনিটাও দিয়ে দিচ্ছি। যখনই করবেন এই কড়াইশুঁটিটাকে ফোটাবেন, তখনই একটু সামান্য আমরা হাতায় করে নেড়ে নিচ্ছি। 2-3 মিনিট জিনিসটাকে ফোটাবেন হাই ফ্লেমে। ভালো করে ফোটাতে হবে, দেখে নিন। 2-3 মিনিট জিনিসটাকে রাখতে হবে, দেখে নিন। দর্শক বন্ধুরা, আমাদের এই জলটা কড়াইশুঁটিগুলো ফুটতে শুরু করে দিয়েছে। তা এবারে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব, নিয়ে এরকম করে আমরা গ্যাসটাকে আমরা ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। নিয়ে এবারে 1-2 মিনিট এরকম অবস্থায় আমরা রেখে দেব, তারপরে আমরা ঠান্ডা জল এর মধ্যে দেব। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের 2-3 মিনিট গরম জলের মধ্যে আমরা এই কড়াইশুঁটিটা রেখে দিয়েছি। তা আমরা আলাদা পাত্রে নর্মাল জলের মধ্যে আমরা বরফ জল নিয়ে নিয়েছি। এবারে এই কড়াইশুঁটিগুলো আলাদা করে ভালোভাবে ছেঁকে স্ট্রেন করে এবারে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। দেখে নিন, ঠান্ডা জলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ভালোভাবে। এবার ঠান্ডা জলের মধ্যে আমরা 2-3 মিনিট পর্যন্ত আমরা রেখে দেব। দেখে নিন দর্শক বন্ধুরা, এবারে আমরা এই যে ঠান্ডা জলের মধ্যে কড়াইশুঁটিটা রেখেছি 2-3 মিনিট, এবারে এটাকে আমরা ঠান্ডা জলটাকে ছেঁকে নেব। ঠান্ডা জলটাকে খুব ভালোভাবে ছেঁকে নিলাম। এবারে ছেঁকে নিয়ে তারপরে আমরা এটাকে প্যাকিং করব। দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা এবারে এরকম আমরা এয়ার প্যাক জিপার, এখানে জিপার ভালোভাবে এয়ার প্যাকিং হবে, এর মধ্যে আমরা কড়াইশুঁটিগুলো রেখে দেব। তা আপনারা বাজারে অনায়াসে এই প্যাকেট পেয়ে যাবেন, খুবই কম দাম। তা জিপার এই জিনিসটা দুটো মুখ আটকে দিলে, এটাকে বলে জিপার প্যাকেট, দুটো মুখ ভালোভাবে আটকে দিলে জিনিসটা এয়ার প্যাকিং হয়ে যাবে। তা এবারে আমরা কড়াইশুঁটিগুলো এর মধ্যে তুলব, দেখুন। এরকম একটু একটু করে তুলব, তুলে দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা এটা প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি। তা প্যাকেটের মধ্যে দিয়ে আমরা এই যে জিপারটাকে আটকে নিয়েছি, তা আপনারা খুব সহজে এই বাজারে এই প্যাকেট পেয়ে যাবে। তা এই বাজারে প্যাকেটের মধ্যে আমরা এই কড়াইশুঁটিটা রেখে দিয়েছি। এবার কড়াইশুঁটিটাকে আমরা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব
এটা আপনারা মাসের পর মাস আপনারা বিভিন্ন তরকারিতে এই জিনিস দিয়ে খেতে পারবেন। খুবই সহজ পদ্ধতিতে আপনারা কড়াইশুঁটি আপনারা প্রিজার্ভ করে এই কড়াইশুঁটি বিভিন্ন তরকারিতে দিতে পারবেন, খুব ভালো থাকবে। এবং ডিপ অবশ্যই মনে রাখবেন, অবশ্যই ডিপ ফ্রিজে জিনিসটা রাখবেন। এই খুব সুন্দরভাবে এয়ার প্যাকিং হয়ে গেছে। তা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল বাটন প্রেস করুন। আমার ভিডিও যখনই আপলোড করব তখনই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।